ভাসমান এলএনজি টার্মিনাল সচল হতে আরও অন্তত দশ দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিকেলে বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা জানান প্রতিমন্ত্রী তিনি বলেন ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালটি মেরামতের কাজ এখনও বাকি থাকায় এই বিলম্ব এর আগে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান আইবি অর্থায়নে পঞ্চাশ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় কোম্পানিটি চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে একশো ষাট একর জমিতে গড়ে তুলবে সোনাগাজী সোলার পাওয়ার লিমিটেড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিশ বছর পর্যন্ত প্রতি ইউনিট গ্রিড 10.94 সেন্ট বা 13 টাকায় বিদ্যুৎ কিনবে চুক্তি স্বাক্ষরের 15 মাসের মধ্যে প্রকল্প বাস্তবায়ন হবে আমরা এস এর ব্যাপারে আশা করেছিলাম যে 30 তারিখের মধ্যে হয়তো আমাদের এফএসআর কমপ্লিট হয়ে যাবে আমরা গ্যাস পাবো কিন্তু যারা এফএসআর যে কোম্পানি আছে তারা এখনো তাদের কাজ সম্পূর্ণ করতে পারে নাই আমরা আশাবাদী যে আগামী আরো 10 দিন সময় লাগবে এরই মধ্যে আমরা পেয়ে যাব গ্যাস